ইসলামের প্রথম যিনি মহিলাদের মধ্যে শহীদ হলো সুমাইয়া রাদি আল্লাহ গাছের সঙ্গে বাইদা সন্তানের সামনে নির্যাতন করছে কিন্তু সন্তানকে নসিহত করে বাবা রে জীবন যদি চলে যায় চলে যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না ইমান দেয় নাই কারণ জীবন চলে গেলে জান্নাতির ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো কিন্তু ইমান চলে গেলে আর পাওয়া যাবে ইমানের পরীক্ষার যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে শুধু আমাদের নবীর দিদির যুগে নয় এর আগেও যারা ইমান আনছে তাদের উপরও পরীক্ষা হয়েছে কথা হয় না ইমানের পরীক্ষা আসছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয় নবী গো আপনার আগেও যারা ঈমান আনছে তাদের উপর পরীক্ষা আসছে ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনার কথা আল্লাহ বলছে তাহলে হিসাব মিলায়া দেখা যায় ঈমানদারকে আল্লাহ ঈমানের দাওয়াত দেয় কথা দি কই না প্রশ্ন হলো ঈমানদার আমরা তো ঈমানের দাবি নিয়ে এখানে বসে কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই গো সবার ভিতরে ঈমান আছে দাড়ি আছে ঢুবি আছে নামাজ পড়ি সর্বদিক মিলাইয়া ঈমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম এখন আমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া হয় কেন কথা আল্লাহ বলেন ঈমান আনতে ইমান ঈমান তোমরা আনছি কারণ আমরা ইমানদার দাবি করি বসি কিন্তু এর আমাদের কাছে ইমান মাফার কোন থার্মোমিটার নেই না সে ইমান মাফার থার্মোমিটার যদি থাকত আর এটা দিয়া যদি মাপ দেওয়া হতো তাহলে দেখতেন বক্তা শ্রোতা উভয়ের ইমানের কোটা জিরুতে দেখা দিত কথা হয় না কারণ আমরা কোন কথা ইমান যায় কোন কথা ইমান আইডে জানি না আব্বার কোন তার মিঠার আমাদের কাছে নাই রে এই আমরা সুদ খায়াও ইমানদার দাবি করি গোস খাওয়ার পর ইমানদার দাবি করি নামাজ না পইরাও ইমানদার দাবি করি ঠেন্ডারবাজি সাদা বাজি কইরাও ইমানদার দাবি করি খোল বদমাসি কইরা ইমানদার দাবি করি এরপরে দর্শনের সেঞ্চুরি করার পর ইমানদার দাবি করি আর লুটপাট করার পরও ইমানদার দাবি করি বাস্তব না বাস্তবানিটার নাই যার কারণে সবাই দাবি কইরা বৈশা রয়েছি আমরা ইমানদার ইমানদার আমরা যদি আসলে ইমানদার হতাম তাহলে আল্লাহ ইমানদারকে ইমানের ওয়াজ করত না এমন একটা বড় নিয়ামত ইমান সবচেয়ে বড় নিয়ামত ইমান কেমনে যায় আমরা জানিও না হাসতে হাসতে ইমান আমরা বিক্রি করে দেই পাঁচ টাকার চার কাছেও ইমান বিক্রি হয় কদা শূন্য দি বুড়া বুড়ির সময় এলে দেখবেন লাঙ্গল মার্কায় গিয়া চা খাওয়ায় কয় বুটকারে দিবি কয় আপনারই দিব চা আপনি খাওয়াইছেন বুট আপনারই দিবেন এবার আনারস মার্কা চা খাওয়াইছে গো বটকারে দিবি ক আপনারই তে দিমু চা না আপনি কাওয়ছেন বলে হাও হ্যাঁ একটার আমার কাছে আছে গায়ে দিবি কফি খাওয়াইলাম বটকারে দিবি গো আপনারই দিন বনন্ত দেখি বটপাড়া দিলা কয় জনদে বন একটা দিলা তিন ইমান আছে না গেছে তাহলে আমাদের অবশ্বে তো খারাপ 5 টাকার কাছে ইমান বিক্রি হয় বিক্রি কথা বলেনা অনেক মানুষ আগে আমি গেলাম দেখি এক বেসারা ডাক্তার রে কইতেছে কালকে অসুখটা না খাইলে মরিগে স্তম্ভের ব্যথা স্তাম্ভুকের তার মানে অসুধে তারে বাসাইছে এই কথাটা অসাংঘাতিক আমরা কিন্তু বলি এই কথার দ্বারা ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই অসুধ আবার চাইতে বাড়ে না আবার অনেকে বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো না খাই আমার তা হয়নি কোন কথায় ইমান যায় আমরা জানি না আমাদের ইমান দে আমাদের কাছে তাকে না এটা আল্লাহ বালা কইরা জানে কথা কয় না আমাদের কে আল্লাহ বলেন বান্দারে আ জাগায় বে জাগায় মাথা টেকাইলো কিন্তু ইমান যায় কথা কই না দি মাথা খার জন্য কপাল খার জন্য বানাইছি এ রব্বি বলেন কপাল আমি বানাইছি বান্দা আমার জন্য একমাত্র মাথা নত করবি আমি আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কোথাও যদি নত করবোনায় বে জায়গায় মাথা টেকাইলে বাবার পায়ে অমুকের পায়ে তমুকের পায়ে মাথা টেকানো যাব ইমান থাকবো নি তাহলে আমাদের ইমান ঠিক এইভাবেই চলে যা এরপর আমরা দাবি করি ইমানদার কথা কয় না ইমানের দাবি নিয়া ইমানদার ইমানের দাবি নিয়া বৈশাখ কিন্তু সকাল বিকাল ইমান চলে যায় আমরা বলতে পারি না আর ইমান এত ইমানটা এত দামি এত দামি এত দামি আল্লাহ বলে বান্দারি ইমান যদি তাকে পাহাড় পরিমাণ গোনাও যদি হয় আল্লাহর হক নষ্ট করছেন বাংলা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে যে আমি গোনা করতে করতে পাহাড় পরিমাণ করছি গোনা করতে করতে সাগরের পেনা পরিমাণ করে ফলাইছি এটা যদি একটা সময় বুঝে আসে আর বন্দা যদি তার সমস্ত গোনা আর উপরে লজ্জিত হয়ে যায় ইমান আছে কিন্তু গোনা আছে ইমান তাহার উপরে গোনা আছে গোনা আছে মানু আছে গো গুণাটা যদি সাগরের ফেনার মতো হয়ে যায় পাহাড় পর্বতের মতো হয়ে যায় আর এই গোনার উপরে যদি বন্দা কোন সময় লজ্জিত হয়ে যায় বন্দা যদি লজ্জিত হইয়া চিন্তা করে আমি তো গুণা করছি আমার গোনাটা যদি আমার মা দেখত গো সন্তান বলে কোনোদিন মা পরিচয় দিত না গোনা যদি বাবায় দেখত সন্তান বলে পরিচয় দিত না যে গুণাটা করছি আমার স্ত্রী দেখলে স্বামী বলে স্বীকার না আমার গুণা যদি আমার সন্তান দেখে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ আমি এত জঘন্য গুণা করলাম আসমানের নিচে আমার মতো গুণাগার কেউ নেই আল্লাহর দরবারে যদি নজুলের রহমতের সময় কোন বান্দা বান্দি আল্লাহর কাছে লজ্জিত হয় গুনার উপরে লজ্জিত হইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া অতীতের গুনার উপরে লজ্জিত হয় ভবিষ্যতে এমন গুনাহ করবে না এমন যদি প্রতিজ্ঞা করে আর নজুলের রহমতের সময় বান্দা যদি আল্লাহর কাছে গুনার জন্য লজ্জিত হইয়া কান্নারেই আমার আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে ফেরেস্তারা বলন আমার বন্দা কেন এ নেতারা বলবে মালিক

আমার বন্যা কি জান্নাতের আরামায়শ দেখছে না মালিশ দেখে নাই না মালিক দেখে নাই তখন কেন কান্দে বলে জান্নাতের আশায় কান্দে জাহান নামের বয়ে কান্দে আল্লাহ গোনার উপরে লজ্জিত হই বন্যা কান্দে গো আল্লাহ বলেন নজুলের রহমতের সময় জিন্দগির গুনার উপরে লজ্জিত হয়ে গেছে যেই সময় পশু পাঙ্কিরা ঘুমায়া যায় যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায় ঠিক এই মুহূর্তে বন্দা আমি আল্লাহর কুদ্রতি পায় পড়িয়া বন্যা কান্দে আমি আল্লাহর কুদ্রতি আমি আল্লাহর রহমতের মধ্যে জুস উঠে গেছে বান্দা ওয়াদা দিলাম বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরুই করে দিল লজ্জিতই হয়ে গেল আমিও ফেরেস তাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বন্দার সমস্ত গুণা চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে জিন্দিগি

ইমানটা লইয়া যদি কবরে চাস আল্লাহ গুনার কারণে হয়তো বা জাহান নামের আগুন দিয়ে জ্বালাবো পোড়াবো কিন্তু নামক কারণে আমি আল্লাহ তোর একটা সময় হলো জান্নাতে দিব বলুন কিসের কারণে ইমানের কারণে ইমান যদি থাকে গো আমার মালিক বলেন জাহান্নামের আগুনে পোড়াইয়া তোর জান্নাত দিব আর ইমান যদি না থাকে অনন্ত কাল জাহান নামের আগুনে জ্বলতে হবে কথা হয় না ইমান এত গুরুত্বপূর্ণ ইমান ইমান এত গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ বলেন ইদলা দিনা আমানু ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে ইমান কারো পড়ে ইমান সাধারণ কোন বিষয়ে না যত বেশি আপনার যত বেশি ইমান আপনার মজবুত হবে তত বেশি পরীক্ষা আসবে কথা হয় না নর্মাল ইমানদারের উপরে তো পরীক্ষা হয় না কথা ঠিক নেই ইমান যত শক্ত পরীক্ষা তত বেশি প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা হয় কিন্তু এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারব কথা না দি প্রত্যেকটা মমিনের পরীক্ষা হবে ইমানের পরীক্ষা হয় ইমানের পরীক্ষা না দিয়া কেউ জানলাতে যেতে পারে নাই আজকে গোটা পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন ফিলিস্তিনিরা এখন ইমানের পরীক্ষা দিতেছে কথা হয় না ইমানের পরীক্ষা ফিলিস্তিনরা দিতেছে আমরা বইসা বইসা শুধু নিন্দা জানাব না আমাদের জন্য পরীক্ষা শুরু হয়েছে কথা কই না দি ফিলিস্তিন মার খায় আর আমরা এখানে বইসা বইসা শুধু নিন্দা জানাই কিন্তু আমরা জানি না ইমানের পরীক্ষা বাংলাদেশের মুসলমানের উপর শুরু হইছে ঠিক গা পাকিস্তানের উপর ইমানের পরীক্ষা শুরু হইছে এই সাতান্নটা মুসলিম দেশে ইমানের পরীক্ষা শুরু হইছে কিন্তু আমরা মুসলমান লাল চামড়া কুত্তা গুলির পা পরীক্ষার খবর নেই বাস্তব না বাস্তব লাল চামড়াদের পা ছাড়তেছি প্রত্যেকটা মুসলমানের দেশে প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা ইমানের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে বাংলাদেশে বৈশা আছি ইমানের পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা শুরু হয়ে গেছে মুসলমানের রক্ত জড়তেছে আর তুমি তসবি টপলে এখন চলবে না এখন চলবে এমনকি তসবি হওয়ার সময় সম্মানিত সুদী গোটা বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে আসতে হবে এক বিশেষ করে আমরা যারা আছি আমাদেরকে সর্বপ্রথম এক হতে হবে ঐক্য সারা বিকল্প কোনো রাস্তা নাই আমরা কিতাবাস করতাম আমরা মধ্যে ঐক্য নাই এতগুলা ইসলামিক দল না হইয়া যদি সব মিললে একটা হইত কিতাব রাম রামবামরা কথা কইবার সাহস হয় তুই নাম লগে কিন্তু আমরা পনেরো জন একটা ব্যানার আমি একটা দল বিশ জন আর একটা দল ওমা দলের অভাব নাই এত দল বাংলাদেশ সব দল ভেঙ্গে একজনের নেতৃত্বে যদি আমরা যেভাবে আহমসবি সাহেবের নেতৃত্বে সবাই এগিয়ে চলছিল এইভাবে যদি আবার এক হতে পারি আল্লাহর কাসাম এই দেশে ইসলামের পতাকা উর্বেন ইনশাআল্লাহ ঐক্য ছাড়া সম্ভব না কিন্তু এখন আমরা ঐক্যই বনা ফাটল সৃষ্টি করব। এই জন্য আমাদের উলামায় কেরামদের উচিত আমরা এখন ঐক্য হওয়া দরকার মাসখানা ডুইকা ফাটল সৃষ্টি করার কোনো দরকার নাই আমরা কিন্তু অনেক কাছে ফadol সৃষ্টি করা শুরু করছে আমরা সেই ঐক্য হইতে মাসকান্দা দেয় ফadol সৃষ্টি কইরা না যতদিন না পর্যন্ত ঐক্য না আল্লাহর কসম মার খাইতেই থাকবো মার খাইতে যাব 100% আজকে আপনি খাইতেছেন কালকে আমারে ধরবো এটা নিশ্চয়তা নাই ওনা আপনারে দছছারে আমি যদি আমার দল না কেসব দুই দিন পর আপনারে ছেছবো এটা নিশ্চিত থাকেন আর অলরেডি বাংলাদেশে কিছু প্রমাণও আমরা পাইছি কথা ভাই না দি একজনে মারলে আরেকজন হাতে তালি দেয় হের ধরছে যে তালি দেয় হেরই ধরে তবে একটু সময় নিয়ে ধরে বাস্তব না একজন আরেকজনের তার টিটকারি মস্করি না করে সবাই আমার ভাই আমার মুসলমান মুসলমান আমরা ভাই ভাই আমাদের এক সারা বিকল্প কোনো রাস্তা নাই আর আমাদেরকে ফাটল ধরানোর জন্য আমাদের মাঝখানেও কিছু লুক তারা রেডি করে রাখে ফাটল খরবার লাগে বলো ঐক্য সারা বিকল্প কোন রাস্তা আছে গোটা বিশ্বের সব মুসলমানরা যদি আজকে হুঙ্কার দিত ইসরায়েলি পার্ত ফিলিস্তিনের উপরে হামলা করত এই কিচ্ছু লাগে না আমাদের যতটুকু স্টাডি আছে এতটুকু গবেষণা করে আমরা যতটুকু বুঝতে পারছি সবচেয়ে বেশি সম্পদ হলো মুসলমানের হাতে এর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো তেল তেলের উপরে সম্পদ আছে নি আর আল্লাহর কসম যদি এখন আরব দেশগুলি বলে যে আমরা তেল দেওয়া বন্ধ করে দিব সব লাল চামড়া কুত্তা গুলি দৌড়ের উপরে থাকব শুধু তেল বন্ধ করে দিলে এই সম্পদ আল্লাহ মুসলমানকে দিছে কিন্তু দেখেন না মুসলমান এত বড় সম্পদ পায় এরার আর ছাড়তেছে তেলা বইব কি পা ছাড়তেছে তারা খালি মুসলমান একটা হুংকার দিল আজকে প্রতিদিন সকালে লাশের মিছিল দেখতে হয় না এর একটা কারণ হলো আমাদের মধ্যে ঐক্যই নাই ঐক্য নাই সাবধান যে কোন দলের হোক আমরা ঐক্যের জন্য কোন তরিকা দেখব না তরিকা থাকতে পারে ভিন্ন তরিকা একজন থাকতে পারে তার তার তরিকা মতো চলতে দেন কিন্তু মুসলমান হিসেবে আমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে এছাড়া বিকল রাস্তা নাই আমি জানি আমার কথা বলি আপনাদের কাছে বেশি মজা লাগবে না কথাটা সবার কাছে পছন্দ মনো আমরা যেহেতু ফন্ড জন্ম একটা ব্যানার লোড় মারি তো সুতরাং আমার এই কথাগুলি আপনাদের কাছে যে পছন্দ হবে আমিও জানি পছন্দ হবে না আমরা বীর আমি চিন্তা করি আমার সভাপতি বানাও আমার নেতাগিরি বাংলাদেশ ইসলামিক আইন কায়ন কোনো হবে না যতই স্বপ্ন দেখেন ইসলামী হুকুমত কায়ে হবে কখনো সম্ভব না আমার ভিত্তি নেতাগিরির বাপ আছে আমি ফণ্ড জুনলে সভাপতি হইতাম চাই ফ্ড জন্লে আমি প্রধান অতিথি হইতাম চাই

বলুন সাহাবায়ে কেরাম যারা জান্নাতে গেছে কিমানের পরীক্ষা না দিয়ে গেছে না পরীক্ষা দিয়ে গেছে প্রত্যেকটা সাহাবী ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সুবহান এ জামাত মাইক আমার উপরে তোমারও বড় ইমানের পরীক্ষা হবে ইমানের পরীক্ষা আসলে আমরা অটল থাকব ঠিক কিনা বলেন ইমানের প্রতি আমরা অটল থাকব জীবন দিব কিন্তু ইমান দিব না রাজি আছি

কিন্তু সন্তানকে নসিহত করে বাবা রে জীবন যদি চলে যায় চলে যাবে কিন্তু ইমান দেওয়া যাবে না ইমান দেয় না কারণ জীবন চলে গেলে জানলা তির ভিতরে আমার আল্লাহ জীবন দিবে গো কিন্তু ইমান চলে গেলে আর কোনো দিন ইমান পাওয়া যাবে না না তাদের পরীক্ষা যুগের পর যুগ যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা আসছে শুধু আমাদের নবীর সাহাবাই কেরামদের যুগে নয় এর আগেও যারা ইমান আনছে তাদের উপরে পরীক্ষা হয়েছে কথা কয় না ইমানের পরীক্ষা আসছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায়া দেয় নবীগো আপনার আগেও যারা ইমান আনছে তাদের উপর পরীক্ষা আসছে একবার পয়গম্বর বসা

গ্রামের একটা সালিস দরবারে কিছু সর্দাররা বিচার করব এখানে ফাওয়ার দেখানো হয় তাই পাশের মানুষগুলা তাদের ব্যাপারে হক না বলতে চায় না আর তাদের হক কথা না বলার কারণে নির্দোষ মানুষগুলি দোষী সাব্যস্ত হয়ে শেষ পর্যন্ত কারাগারে যেতে বাধ্য হয় একটা কারণ চান নাম্বার কর্মসূচি না পালন করার কারণে বাস্তব না বাস্তব বেসারা ফাঁসক তো নামাজ পড়ে মাথায় একটা খালো দাগ আছে

ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ চলতে যায় টিভিটা বালা করে সারা সুবান আল্লাহ সুবান আল্লাহ কিনি হয় না তোর দোকান সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ দিস না সুবান আল্লাহ আর সৌগির বুলো বাকি দিস না সুবান আল্লাহ এর ফুলাটা মানুষ হয়েছে না এও মানুষ হয়েছে না সুবান আল্লাহ সুবান কত হয়েছে ওই তো তসবির মাথা একটা আছে এই কি একটা সুমা দে একশো কিন্তু একশোর ভিতরে যা খাম কু খাম দিনের খাম রাত্রে খাম সব ঢুকাইছে এরকম মুসুল্লি আপনারা সবে সামনে পড়ছেন কত লম্বা তসবি লই হাতে মুর্শিদার বাড়িয়ে দৌড়াদৌড়ি করে কিন্তু তার সামনে আখাম কুখাম যে সেপ পালাইয়া দেপ পালাইয়া এগুলো আমরা নিন্দা জানাই কইয়া মুর্শিদও যায় বাড়িতে যায় বলুন হক কথা কি খালি হুজুর রারই নাই তসবি ওলার আল্লাহ হয় তিন নাম্বার কর্মসূচি মানছত না তো জাহান নামে ইচ্ছা মতে সাইজ করা হবে বলুন তিন নাম্বার কর্মসূচি কি মানল কোথা হক নাই সমাজে বিচারও নাই প্রতিনিয়ত তালাক হইতেছে স্বামী স্ত্রী ঝগড়া লাগতেছে আর তালাক সদ্দু গোষ্ঠী দিতেছে উনি তালাকের বিচার করবে কে ইমাম ঠিক না এই তালাকের বিচার করে গ্রামের শালিস দরবার যা করে কিছু সুতকুর আর দুস্কুর লম্পট बदमाशগুলি বসে তালাকের বিচার করত ঠিক তো বিচার করতে গিয়ে কি কথা জানেন নি কয় তো যাক যতবার গেছে গা

বিচার করার কথা ছিল কে বিচার করল কে সমাজের বাস্তবতা এরকম বর্তমান আছে না নাই এর একটা দোষ হলো আমরা আমরা দলে দলে বাঘ হইতেছি বাস আমরার যে দায়িত্ব ছিল ইডি আমরা জানি না আমরার দায়িত্ব হন আমরা বুঝছি মসজিদ ও ইমামতি করো আর দাওয়ার টোয়া থামু কেউ মল্লে চল্লিশে পড়ামু আর খতম টতম আইবো সুমান্লা সুমান্লা পড়বো বাস একশো টাকা দিব আমরা আয় দুঃখের সাথে বলতেছি এটি কি আমরা দায়িত্ব ইমাম শব্দের অর্থ হইল নেতা ইমাম শব্দের অর্থ কি যিনি মসজিদের ইমাম আর খতিব একটা চার চতার পাওয়ার বেশি এলাকার সমস্ত সালিশ দরবার তার করা দরকার ছিল ঠিক কিনা বলেন আজকে যদি ইমাম আর খতিব যদি এলাকার বিচার করত এলাকার শালিস দরবারে ইমামদের হাতে দায়িত্ব দেওয়া হত আল্লাহর কসম নির্দোষ মানুষ কোনো সময় দোষী হত না দোষী মানুষ নির্দোষ হতো না ঠিক তালাকপ্রাপ্ত মহিলাদের যারা সন্তান জন্ম দিত না ঠিক বিষয় হলো ইমামদেরকে বুজাইছে তোমরা হুজুর গরম ভাত খাইবার আর 500 টাকা তোমাদের দিমু ইমামতিও তোমরা দায়িত্ব গানো বিचारा স্যার আমরা তো ছেড়ে দেন কি ভাগপরি শুরু সর্দার ওগুলার বিচার আমি বহুত দেখছি তার আট বিচার করতো এই গুড়ায় এক কিন্তু বিচার গিয়া পাট পাট হয় আগেই পরামর্শ করে আমি এমনি কমু তুই এমনি কবি তুই আর আমি লেগে যাবো ঝগড়া বিচার আবার এক সপ্তাহ পরে ফলাম আমি নিজে উপস্থিত ছিলাম এর মর্নিং এর মধ্যে আমি তো তার সাথে চলি এই গ্রুপটা যখন এইসব আলাপ করতেছে আমি দাঁড়ে বয়া তোর আমি বলি আহামি বুঝি করে আজকে বিচার হইত না আমি কম এমনি তুই খুবই খুব আমনে বাস লাগে আবার এক সপ্তাহ পড়ে লাভটা কি জানেননি প্রত্যেক বিচারের বেনসনের প্যাকেট এক হাজার টাকা করে ভাউটি এই সালিশ দরবারের অবস্থা সত্য না মিথ্যা আর বর্তমানে গরিবের তো বিচার নাই নাই এর বিচার নাই বাস্তব না বাস্তব সত্য না মিথ্যা আওয়াজ দিয়ে সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই সত্য কথা বলে যাই মন দিয়ে শোনেন সবাই এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই এই সমাজের কোন नो काजी शांति तो भाई मोटे ना ओ पीछा दालते भाई रे गुज बिना चोले ना कम गुज पहले सब सरेरा बोले ना सेनो यल काम बस्तव ना बस्ता ओ पीछा दालते भाई रे गुज बिना चोले ना कम गुज पहले सब सरेरा बोले ना सेनो यल काम गुज न दीले यादा लते বাস্তব না বাস্তব না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার না বাস্তব না বাস্তব দেখা নাই বিশাল নাই কথা হই না দি দেখা নাই দারে দারে ঘুরতেছে কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরতেছে টাকা নাই বিশাল নাই আর টাকা আছে তো ওয়েলকাম প্লিজ সিট ডাউন গরম না ঠান্ডা দিতাম আরেকবারে দ্বারের ভাগা ভাগে ঘুরতেছে দরজার কিনারা কিনারা বিছান নাই আর হেরে কয় বসেন গরম না ঠান্ডা বাস্তব না বাস্তব ও পিছাদ

শুনেন সবাই এই সমাজের আদালতে গরিব দুঃখের বিচার নাই কথা হয় না নামদারি কত থেকে মুসলমান নামাজের রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ভুলতো বলা বাজাইয়া নামদারি কত থেকে মুসলমান নামাজের রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ভুলতো বলা বাজাইয়া আরে গঞ্জারে কুলকেটন মারিয়া আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার সন্দে কায় কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায় কেউ ভাই আবার নবী দাবি করে ইমানটা হারায় সত্য কথা বলে যায় মন দিয়ে শুনেন সবাই এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মুঠে না বাস্তব না বাস্তব কথা বলতে হবে রব্বে করিম বলেন তিন নাম্বার হলো হক কথা যদি মানুষ প্রত্যেকটা মানুষের উপরে দায়িত্ব হলো হক কথা হবে এর হক বলতে গিয়া ইমামের ইমাম নাও থাকতে পারে খতিবগিরি নাও থাকতে পারে বক্তাগিরি নাও থাকতে পারে শালিস দরবারে সর্দারির নাও থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন তিন নাম্বার কর্মসুচি হলো iman ইমান আনতে হইলে কয় নাম্বার তিন নাম্বার কর্মসূচি কি হক কথা জোর এখন তিন নাম্বার কর্মসূচি কি হক কথা বলতে হবে এবার হক কথা যদি না বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে কথা গো না এ জুমাক ভাই চার নাম্বার হলো আতাওয়া সবিসবর চার নাম্বার হলো صبر করা চার নাম্বার কি صبر করা ধৈর্য দড়া সবার যদি তাকে এটা কলে যার ভিতরে ধৈর্য আছে সে ইমান আছে ইমান ডারের ধৈর্য দিয়ে রাখতে হবে